দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রত্যাশা মতো মহেন্দ্র যুগে পূজার্চনা সহ ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পাথারকান্দির শ্রীপুর গ্রামে বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ কার্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করা হয়। এতে স্থানীয় সনাতনী জনগণের পাশাপাশি উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের ক্ষেত্র সংগঠন বিজয় পালজি সহ সংগঠনের জেলা সভাপতি মনোজিৎ চক্রবর্তী এবং পাথারকান্দি খণ্ডের সকল কার্যকর্তারা। উল্লেখ্য যে এই কার্যালয়টি নির্মাণের জন্য ভূমি পূজা সম্পন্ন হয়েছিল চলতি বছরের গত 9ই সেপ্টেম্বর। বর্তমানে কার্যালয়টি শিলান্যাস পর্ব শেষ হওয়াতে স্থানীয় সংগঠনের কার্যকর্তারা অত্যন্ত খুশি বলে জানান। পাশাপাশি তারা কার্যালয়টির কাজ সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রত্যাশা মতো মহেন্দ্র যুগে পূজার্চনা সহ ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পাথারকান্দির শ্রীপুর গ্রামে বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ কার্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করা হয়। এতে স্থানীয় সনাতনী জনগণের পাশাপাশি উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের ক্ষেত্র সংগঠন বিজয় পালজি সহ সংগঠনের জেলা সভাপতি মনোজিৎ চক্রবর্তী এবং পাথারকান্দি খণ্ডের সকল কার্যকর্তারা। উল্লেখ্য যে এই কার্যালয়টি নির্মাণের জন্য ভূমি পূজা সম্পন্ন হয়েছিল চলতি বছরের গত 9ই সেপ্টেম্বর। বর্তমানে কার্যালয়টি শিলান্যাস পর্ব শেষ হওয়াতে স্থানীয় সংগঠনের কার্যকর্তারা অত্যন্ত খুশি বলে জানান। পাশাপাশি তারা কার্যালয়টির কাজ সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রত্যাশা মতো মহেন্দ্র যুগে পূজার্চনা সহ ব্রাহ্মণের মন্ত্র উচ্চারণের মধ্য দিয়ে পাথারকান্দির শ্রীপুর গ্রামে বৃহস্পতিবার হিন্দু জাগরণ মঞ্চ কার্যালয়ের নতুন ভবন নির্মাণ কাজের শুভ শিলান্যাস করা হয়। এতে স্থানীয় সনাতনী জনগণের পাশাপাশি উপস্থিত ছিলেন হিন্দু জাগরণ মঞ্চের ক্ষেত্র সংগঠন বিজয় পালজি সহ সংগঠনের জেলা সভাপতি মনোজিৎ চক্রবর্তী এবং পাথারকান্দি খণ্ডের সকল কার্যকর্তারা। উল্লেখ্য যে এই কার্যালয়টি নির্মাণের জন্য ভূমি পূজা সম্পন্ন হয়েছিল চলতি বছরের গত 9ই সেপ্টেম্বর। বর্তমানে কার্যালয়টি শিলান্যাস পর্ব শেষ হওয়াতে স্থানীয় সংগঠনের কার্যকর্তারা অত্যন্ত খুশি বলে জানান। পাশাপাশি তারা কার্যালয়টির কাজ সম্পন্ন করতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের প্রতিবেদন, নিউজ বাংলা।